পয়েন্ট অফ ভিউ প্রোগ্রামে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমার সঙ্গে এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কামাল মেহেদি, তিনি চ্যানেলিসের নিউজ এডিটর, এবং আরও রয়েছেন সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাইম চৌধুরী। আমরা বিরতিতে যাবার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, যেটি এখন একেবারে বিশ্ব মিডিয়ার প্রধান শীর্ষ শিরোনামের মধ্যে রয়েছে। প্যারিসে হামলা, রক্তাক্ত হামলা, বিপুল প্রাণহানি এবং বাংলাদেশে দুজন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন আরও অন্য বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা উপস্থাপনের চেষ্টা আমরা করব, এবং আমার সঙ্গে আজকে উপস্থিত অতিথিরা এতে যোগ দেবেন। বাংলাদেশে সাধারণত যেটা হয়, কথা হয়েছিল এই ব্যাপারটি নিয়েও, নারায়ণগঞ্জের 7 মার্ডার এবং যে প্রধান আসামি নূর হোসেন, তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন, সেখানে ধরা পড়ার পরও তাকে আনা যাচ্ছিল না, এবং তাকে আদৌ আনা হবে কিনা সেটি একটা ব্যাপক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন মহলে, কিন্তু শেষ পর্যন্ত ভারত থেকে তাকে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে। কিন্তু এখানে একটা কিন্তু হয়তো রয়ে গেছে সম্ভবত, যে উলফার যে নেতা অনুপ চেটিয়া আটক হয়েছিলেন বাংলাদেশে, তাকে হস্তান্তর করার 2-4 দিনের মধ্যেই নূর হোসেনকে হস্তান্তর করা হলো বাংলাদেশে, যেন একটা ভাইস ভার্সা একটা মানে লেন এবং দেন, হ্যাঁ লেনদেন হলো এই। এখন আবার তাকে আনার পরে আদালতে উপস্থাপন করা হয়েছে, তাকে দুদক জিজ্ঞাসাবাদ করবে তার সম্পদ এই সেই এই সমস্ত কিছু নিয়ে, কিন্তু প্রধান একটি ক্ষোভ যে বাদীপক্ষের যাদের হত্যা করা হয়েছে তাদের, যে নূর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি সে নিয়ে বাদানুবাদ হচ্ছে। এক পক্ষ একরকম বলছেন, অন্য পক্ষ অন্যরকম বলছেন। এখন 7 মার্ডার কেসে নারায়ণগঞ্জের এই 7 খুন মামলাটি কোন দিকে যাবে বলে আপনি ধারণা করেন একজন সংবাদকর্মী হিসেবে? এটা প্রথমত হলো, আমি এটাকে আমি ওয়েলকাম করি যে অ্যাটলিস্ট তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেটা হতে পারে যে আপনার রিমান্ডের যে বিষয়টা, যারা এই ভিকটিম যারা ওদের পরিবারের যে ক্ষোভ যে তাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না, এটা হতে পারে যে আমরা সবাই জানি যে এখন যুদ্ধাপরাধের একটা রায় হলো, মানে আপনি একটা জিনিস শেষ করে একটাতে ধরতে হবে, কারণ নূর হোসেনের নারায়ণগঞ্জের যে ঘটনাটা এটা আসলে ছোটখাটো কোনো বিষয় না। আপনার যদি র‍্যাব জড়িতই থাকে, তাহলে আপনার দেশের একটা নিরাপত্তা বাহিনী অন্তত বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমরা আপনি পুরো বাহিনীটাকে ধরতে হবে যে এটাতে না রাখাবে, এবং এই সমস্ত বিষয়ে হয়তো গভর্নমেন্ট একটু অফ রাখছে, কিন্তু আমি বিশ্বাস করি যে এটার বিচার গভর্নমেন্ট অবশ্যই করবে। সরকারের তো দায় মুক্তির একটা ব্যবস্থা আছে, আপনার এই এত বড় ঘটনার সাজা তো কাউকে না কাউকে পেতেই হবে। সাইম, আপনি কি এতটুকু আশাবাদী? নূর হোসেন যখন দেশে ফিরল, নূর হোসেন যখন নূর হোসেনকে যখন আদালতে তোলা হলো, তখন দেখা গেল যে সে হাসছিল, হাসি মুখ ছিল, পত্রপত্রিকায় আমরা রিপোর্টে দেখেছি হাসি মুখ ছিল, তার হাসির রহস্যটা তখন বোঝা যায় নাই। পরবর্তীতে যখন তাকে রিমান্ড চাওয়া হলো না, এই ধরনের ভয়ঙ্কর একটা 7-7 মার্ডার যে এটা ভয়ঙ্কর, এদেরকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা জামাতা একজন মন্ত্রীর জামাতা এর সঙ্গে জড়িত ছিলেন, সেটাই আমরা জানি, অনেক কিছুই জানি, এটা অনেক বড় পর্যায়ের ঘটনা ছিল। এই ঘটনার প্রেক্ষাপটে নূর হোসেনকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যুদ্ধাপরাধের বিচারে দুহাই দিয়ে নূর হোসেনকে যদি রিমান্ডে নিয়ে যাওয়া না হয়, সেটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। আমার কাছে মনে হচ্ছে নূর হোসেন হয়তো, কারণ সরকার দলীয় ছিলেন নূর হোসেন, সরকারের তার প্রতি সহানুভূতি ছিলেন বলা যায়, তিনি সর্বদলীয় ছিলেন, কিন্তু শেষ যখন তিনি হত্যাকাণ্ডটি ঘটান র‍্যাবের সহায়তা নিয়ে, তখন তিনি সরকার দলীয় ছিলেন, এবং দেখা যাচ্ছে যে একজন প্রভাবশালী নেতার সঙ্গে তিনি ফোনে আলাপ করেছিলেন, সেই ফোন আলাপটাও ফাঁস হয়েছিল, কিভাবে উনি দেশ ত্যাগ করেছিলেন এত কিছু পরে। নূর হোসেন কিন্তু দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যাওয়াটাও সেই সময়ের জন্য ছিল একটা রহস্যময় ঘটনা, এবং এটার পেছনে নূর হোসেনকে ফেরত আসার পেছনে যতটা না সরকারের ক্রেডিট আমি বলবো, তার চাইতে বেশি আমি মিডিয়াকে সাধুবাদ দেব, কারণ মিডিয়া লেগেছিল এই ঘটনার পেছনে, বাংলাদেশের জনগণ লেগেছিল এই ঘটনার পেছনে, মানুষকে নাড়া দিয়েছিল। আমি সেই সময় দেশে ছিলাম যখন খুনটা হয়, দেশে ছিলাম, ওইটা নারায়ণগঞ্জ, আর আমি ছিলাম সিলেটে, কিন্তু নারায়ণগঞ্জের ওই ঘটনাটা নৃশংস, যখন ওদের স্বজনরা কান্নাকাটি করছিল, আমি একটা বাসায় ছিলাম, তো ওই বাসায় বসে টিভি দেখছিলাম, তো বাসার যে গৃহকর্তী ওনার চোখে দেখলাম জল, উনি কাঁদছিলেন এই মহিলার কান্না শুনে, তখন আমার কেন জানি মনে হচ্ছিল
এই ঘটনাটার বিচার হবে, কারণ এই ঘটনাটা মানুষকে নাড়া দিয়েছে। যেভাবে মানুষকে রাজন হত্যাকাণ্ডের বিচার হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে, রাজন হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আসামিকে ফিরিয়ে আনা, আসামিকে সৌদি আরবে জনতাই দড়িয়ে দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে মানুষ জাগলে যুদ্ধাপরাধের বিচারের পেছনে সরকারের যতটা না তার চাইতে বেশি জনতার চাপ ছিল। সরকার এক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে সরকারের কাছে এটা রাজনৈতিক কৌশল ছিল, যুদ্ধাপরাধের বিচার করব বিচার করব, কিন্তু শেষ পর্যন্ত বিচার হয়ে যাওয়া এই চাপটা কিন্তু জনগণ দিয়েছিল। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে, কোনো না কোনোভাবে হচ্ছে, আন্দোলনের মাধ্যমেই হোক আর যেভাবেই হোক, নূর হোসেনের ফেরত আসাটাও জনগণকেই আমি এই ক্রেডিটটা দেব। তবে এখানে একটা মানে মানে টু পুট দি রেকর্ড স্ট্রেইট একটা কথা বলা দরকার যে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি কিন্তু এই যে আওয়ামী লীগ যখন 2008 সালে ইলেকশন করলো তখনকার তাদের নির্বাচনী ইশতেহারের একটা অঙ্গীকার ছিল, কিন্তু তবে ওই যে ওই অঙ্গীকারটা কিন্তু সেক্টর কমান্ডার হিমেতা তালে একটা ব্যাপার ব্যাপার অবশ্যই ছিল। যেমন আমরা জানি সবাই যে প্রথম যে আমাদের ট্রাইব্যুনালের আইনটা ছিল যুদ্ধাপরাধীর বিচারের জন্য, সেখানে আসামি পক্ষ আপিল করার সুযোগ তাদের ছিল, কিন্তু সরকার পক্ষ হারলে তাদের কি হবে আপিল করার কোনো সুযোগই ছিল না। এই ছিল একটা ঢিমে তেতলা সিচুয়েশন, অথবা তাদের এটা হ্যান্ডেল করার দক্ষতা মানে অথবা অদক্ষতা, জনগণ না জাগলে কিন্তু প্রথম বিচারটাই কিন্তু অন্যদিকে দাবিত হতে পারত। সেটাই সেটাই নূর হোসেনের রিমান্ড না চাওয়ার পেছনে কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে সরি প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এই মামলায় নূর হোসেনকে প্রধান আসামি করে চার্জশিট দাখিল হয়ে গেছে, সুতরাং তার কাছ থেকে আমরা নতুন করে কোনো বক্তব্য জানার এখন বাকি নেই, বা এখন আর জানার জেনে আমরা মামলা সাজানো লাগবে না, এবং তাকে মামলা থেকে খালাসও দেওয়া হয়নি, তাকে প্রধান আসামিই করা হয়েছে, এই এই ধরনের একটা বক্তব্য দেওয়া হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে। কিন্তু এটা কি যুক্তিসঙ্গত যে প্রধান আসামি করা হলো চার্জশিটে, কারণ তার একটা বক্তব্য থাকবে এবং তার কথাটা ইন্টারোগেশনের মাধ্যমে বের হয়ে আসবে। বাদীপক্ষ কিন্তু যেটা বলছেন, তারা বলছেন যে তাকে রিমান্ডে নিয়ে এসে বের করা উচিত, নূর হোসেন একা এত বড় ঘটনা ঘটাতে পারত না, সেই বড় ভাইরা কারা, সেই পৃষ্ঠপোষকরা কারা, সেটা বের করে নিয়ে আসা হোক, হুকুমদাতা হুকুমের আসামি কারা ছিল তাদের বের করে নিয়ে আস বিচারের আওতায় নিয়ে আসা হোক। বড় ভাইয়ের সঙ্গে আলাপ করলেন টেলিফোনে, এই বড় ভাইটা কে? হ্যাঁ সেটাই, এবং তার মুখ থেকে এটা জানা দরকার যেহেতু সে প্রধান আসামি, এই ছিল মূল বক্তব্য। আচ্ছা এবার অন্য প্রসঙ্গ, আমাদের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে 2 মাস 5 দিন অবস্থান করার পরে ফিরে গেছেন বাংলাদেশে, এবং ধারণা করা হচ্ছে এখন তিনি সংলাপের বক্তব্য রেখেছেন, সর্বদলীয় বৈঠকের বক্তব্য রেখেছেন, রাজনৈতিক অচলাবস্থার একটা নিরসনে পন্থা খুঁজে নেওয়ার জন্য একটা চেষ্টা তার দিক থেকে অন্তত মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। সরকার পক্ষ অবশ্য যথারীতি নাকচ করেছে, এবং নাকচ করবার মতো কিছু কারণ সম্ভবত তাদের রয়েছে, যে কারণ অন্তত 3 বছর আগে বিএনপি যে পরিমাণ শক্তিশালী ছিল হয়তো এখন মাঠ পর্যায়ে তেমন শক্তিশালী নাই, সে কারণেই খুব ঝটপট নাকচ হচ্ছে এই ধরনের প্রস্তাবগুলো আর কি। কামাল মেহেদি আপনি কি মনে করেন? প্রথম হলো যে প্রস্তাব সংলাপের যে প্রস্তাবটা বা সংলাপ, এগুলা তো আসলে গতানুগতিক হয়ে গেছে, আসলে আমরা একটা সংলাপে বসি, কিন্তু বিএনপি নেত্রী ইউকেতে আমি বলবো আমাকে হতাশ করে গেছেন। আমার ধারণা ছিল যে উনি ওনার তো বয়স হয়ে গেছে, পেনশন নেয়ার মতো বয়স ওনার হয়ে গেছে। আমার ধারণা ছিল উনি এখানে আসার পর উনি যখন ওনার পরিবারের সদস্যদের সঙ্গে এক হয়েছেন, একটা ছেলে ওনার মারা গেছে, বাংলাদেশে তো আসলে ওনার আর কেউ নাই, এক ছেলে এদেশে থাকেন, আরেক ছেলে বউ থাকতেন মালয়েশিয়াতে, ওনারা এদেশে আসছে, আমি যতটুকু শুনছি যে তাদেরকে এদেশে সেটেল করার একটা প্ল্যান আছে, যাদেরকে তারেক রহমান নিজে লুক আফটার করবেন। তা আমার ধারণা ছিল যে বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এই সুযোগে এখানে একটা সমাবেশ করে উনি অবসরের ঘোষণা দেবেন, যে আমি রাজনীতি থেকে অবসর নিলাম। আমরা শুনছিলাম যে রাজুবাইদুর রহমান আসতে পারেন, আপনি যদি নেতৃত্বের পরিবর্তন না করেন তাহলে আপনার দল তো ইয়ে হয়ে যাচ্ছে, নিমিষ হয়ে যাচ্ছে, আপনার সাংগঠনিক ভাবে যদি দলকে আপনি নড়া দিতে পারেন,
আপনি যাই বলেন গভর্নমেন্ট বাংলাদেশে যাই করতেছে আপনার একটা ছাত্রভাই এটা তো আপনারা অবশ্যই স্বীকার করবেন যে কোনো একটা গণতান্ত্রিক দেশের জন্য একটা শক্তিশালী বিরোধী দলের দরকার। যে আপনার বিরোধী দলের শক্তিশালী বিরোধী দলের দরকার এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না এখন বাংলাদেশে। জাতীয়বাদী তো আপনি বিরোধী দল বলতে পারবেন না, একটা দলের যদি কোনো চরিত্র না থাকে সেটা তো আপনার রাজনৈতিক দলও হতে পারে না। কিন্তু সবার আশা ছিল যে বিএনপি এই জায়গাটা অটোমেটিক্যালি বিএনপি থাকার কথা, যে তারা ইলেকশনে যায় নাই জনসমর্থনের ভিত্তিতে বিএনপি নিশ্চয়ই একটা ব্যাপক একটা মানে শক্তিশালী দল অবশ্যই, কিন্তু আন্দোলন বলেন গতানুগতিক নিয়মতান্ত্রিক আন্দোলন বলি অথবা আগুন সন্ত্রাস বলি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা মানে কোনো দিকেই এখন তাদের কার্যকারিতা তাদের ধার নাই, প্রায় নিঃশেষিত প্রায় নিঃশেষিত। সাইম আপনি কি মনে করেন? খালেদা জিয়া যখন লন্ডন এলেন তখন দেশের পত্রপত্রিকায় মনে হচ্ছিল যে লন্ডন থেকেই একটা বিশাল একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, লন্ডনে অনেকের সাথে খালেদা জিয়া বসবেন, ব্রিটিশ রাজনীতিবিদদের সঙ্গে খালেদা জিয়া বসবেন, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল। যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে উনি চিকিৎসার জন্য এসেছেন। তো আমি এখানে একটা ঘটনা বলি, ওই কুরবানি ঈদের সময় আমি বিকলেনে একটা শপে গিয়েছি, বাঙালি মালিকানাধীন শপে গিয়েছি কুরবানি অর্ডার দেওয়ার জন্য। তো কুরবানির বদলুক যে খাতায় কুরবানির অর্ডার লেখেন সেই খাতা উল্টাচ্ছেন, পাতা উল্টাচ্ছেন, হঠাৎ করে একটা পাতায় আমার নজর পড়ল। নজরে দেখি যে তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জাইমা রহমান, খালেদা জিয়া, আমি বললাম একটু পাতাটা দেখি, পাতাটা দেখি। তখন বদলুক দেখলাম যে ওইটা হচ্ছে গিয়ে জিয়া পরিবারের কুরবানির অর্ডার এই এই শপেই ছিল। তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমার সঙ্গে আর জিয়া পরিবারের খুব একটা তফাৎ নাই, জিয়া পরিবার একদম মধ্যবিত্ত একটা পর্যায়ে নেমে এসেছে, জিয়া পরিবারের যে জৌলুস ছিল কেন জানি আমার হঠাৎ করে মনে হলো এই জৌলুসটা কীভাবে হারিয়ে গেছে জিয়া পরিবারে। এবং এটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা, খালেদা জিয়া এই মুহূর্তে ঐক্যের ডাক দিচ্ছেন এবং যেভাবে ঐক্যের ডাক দিচ্ছেন ওই ঐক্যের ডাকটা আগে ছিল না। 5 জানুয়ারি নির্বাচনের আগে আমরা ঐক্যের ডাক শুনি নাই, এই সরকারকে শান্তিতে থাকতে দেবো না, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল। উনি যখন লাগাতার হরতাল অবরোধে ডাক দিলেন তখন ঐক্যের ডাক ছিল না। এবং যে জিনিসটা হচ্ছে বিএনপি অনেকটা নির্ভর করছে যে তাদের ভবিষ্যৎ দলনেতা তারেক রহমানের উপরে, কিন্তু আমি দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমি তারেক রহমানের আশেপাশে তারেক রহমানের চারপাশে আর তারেক রহমানকে আমি ওই হাওয়া ভবনের সময়কাল থেকেই দেখছি, পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে ওনার কোনো বুদ্ধিদীপ্ত কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত আমার নজরে আসেনি। ওনার একটা পদক্ষেপও আমার কাছে মনে হয়নি যে এটা একটা বুদ্ধিদীপ্ত পদক্ষেপ উনি নিয়েছেন। এবং উনি আশেপাশে যাদের নিয়ে চলেন উনি কিন্তু চাইলে ঢাকা ভার্সিটির রাজনীতির আসিফ নজরুলের সঙ্গে বসে আড্ডা দিতে পারতেন, কিন্তু উনি কার সঙ্গে আড্ডা দিচ্ছেন, উনি কাদের উপদেষ্টা বানাচ্ছেন, আমি নিজে প্রশ্ন করলাম ওনাকে যে আমি নিজে দুইটা আমি একটা রিপোর্ট করছিলাম সিরাজ রহমান সাহেব মারা গেছেন, ওনাকে সিরাজ রহমানকে ধরা হতো যে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। আমি ওনাকে প্রশ্ন করলাম যে বিএনপির উচিত কিনা মির্জা ফখরুলের কাজ থেকে বার নামানোর জন্য, এত বড় একটা রাজনৈতিক দল আর বছরের পর বছর একজন লোক বারপ্রাপ্ত হয়ে আছে সেটা কি করে হয়। তো উনি বলছিলেন যে বিএনপির দুর্ভাগ্য আসলে লন্ডনের মতো জায়গায় বিএনপি তারেক রহমান এখানে আছে, আর এটাকে বলা হয় লন্ডনকে বলা হয় যে মিডিয়া ক্যাপিটাল, যে মিডিয়া ক্যাপিটালের থেকে উনি উনি কিছু করতে পারতেছেন না এবং ফখরুলকেও মুক্ত করা হচ্ছে না। তো আমি ইফতার পার্টিতে আমি গেছিলাম, ওইখানে যে আমি তারেক রহমানকে ইফতারের পরে চা চক্রে বসেছিলেন, উনি ইফতারের সময় তো ইফতারের আগে উনি তো কারো বক্তব্য নেন নাই, বরং উনি পাল্টা সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। তো ওইখানেও আমি কোনো আশানুরূপ কিছু দেখি নাই। তো ইফতারের পরে চা চক্রে আমি যে উনাকে বললাম যে আপনারা বিএনপিকে বা মহাসচিবকে বারমুক্ত করতেছেন না কেন, উনি আমাকে বললেন যে বিএনপি তো আমার দল, আমার দল নিয়ে আপনারা তো চিন্তা কেন, আমি বারমুক্ত করবো কি না, উনি এটা আপনার দল হোক কি করে, এটা তো জনগণের দল। বুঝছেন, এখন একজন রাজনৈতিক নেতার মধ্যে যদি এই ধরনের আনসার হয়, এই ধরনের চিন্তা চেতনা হয়, তাহলে উনি কি করবেন আর? আপনি এই দেশ থেকে কোন জিনিসটা আপনি নিয়ে যাবেন,
আমি আশা করেছিলাম উনি এই দেশের গণতন্ত্রের কথা বলবেন। উনি বললেন ওনার কাছে এই দেশে যে আবর্জনা কালেকশন করা হয় ওইটা ওনার কাছে খুবই পছন্দ হয়েছে, এটা উনি নিয়ে যাবেন। আমার কাছে মনে হলো ওইটা তো একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে বলবেন, একজন যিনি রাষ্ট্রনায়ক হবেন দেশে, না ওইটাও উনি এই বিষয়টা নিয়ে ওইটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে পলিসি তো না। সাতাবে আমি আরেকটু এড করি যে আমি যে আগে বললাম যে হতাশ করেছেন বিএনপি নেত্রী, যখন শুনলাম যে জুবায়দুর রহমান নেত্রী হতে পারেন তখন আমার কাছে মনে হলো যে আসলে কিছুই হবে না, কারণ তারেক রহমানকে দিয়ে কোনোদিন বিএনপি পাওয়া যেতে পারবে না, কারণ তারেক রহমানের আসলে ওই ধরনের প্রজ্ঞা নাই, থাকলে উনি এতদিন সেটা দেখাই দিতে পারতেন। এবং জুবায়দুর রহমান যদি যান, আসলে ব্যাপারটা কি, জুবায়দুর রহমান পাওয়ার দলীয় নেত্রী হলেও নাটাই তো থাকবে তারেক রহমানের কাছে, এখানে একটা বিরাট সমস্যা হবে দলের। মেহেদি, মানে ক্ষমতায় যাওয়ার জন্য আমার তো মনে হয় আমরা সবাই জানি যে প্রজ্ঞার প্রয়োজনটা খুব একটা বেশি না, রক্তের উত্তরাধিকার সবচেয়ে জরুরি, মানে আদর্শের উত্তরাধিকারটা অনেক পেছনে থাকে, এটা একটা দিক। আরেকটা প্রসঙ্গে আমি আপনার কাছে আবার আসছি, আপনার আগের একটা বক্তব্য খুবই চমৎকার, একটা আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন এবং সুন্দর বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের কথা মনে রেখে আপনি বলেছিলেন যে আপনি আশা করেছিলেন বেগম খালেদা জিয়া লন্ডন থাকাকালে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন, নতুন নেতৃত্বের হাতে দলের ভার তুলে দেবেন এবং এইভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে বিএনপি এবং সেই সঙ্গে দেশটাও হয়তো। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এর কোনো নজির নাই এবং সম্ভবত রাজনীতি এমন একটি চাকরি, আমি যদি চাকরি নাও বলি, এমন একটি কর্মসংস্থান যেখানে অপশন নেওয়ার কোনো নজির কোথাও নাই। এটা তো অবশ্যই বাংলাদেশে নেও তো কেউ কেউ মনে হয় মানে, আর অপশন যদি নিয়েই ফেলেন, বিশেষ করে প্রধান দুইটি রাজনৈতিক দল সম্পর্কে আমি বলবো, এই দলগুলো কিন্তু রক্তের উত্তরাধিকারের উপরেই টিকে আছে, আদর্শের উত্তরাধিকারের উপর তো না তেমন হবে, আদর্শ হয়তো সহযোগী হিসেবে সাথে আসে। সেটা কেন হবে না সাত্তার ভাই, আমরা কেন জয়ের কাছ থেকে এটা আশা করতে পারবো না, আমরা কেন তারক মানের কাছ থেকে এটা আশা করতে পারবো না, ওনারা তো এই যুগের মানুষ, যেমন আপনি আজকে কেন বেগম জিয়া অবসর নিয়ে উনি একটা আপনার সেন্ট্রালি উনি সম্মেলন করে যাই করে ওইখানে উনি একটা কমিটি দিয়ে দিতে পারতেন, প্রেসিডেন্ট কাউকে বানাতে পারতেন। তারেক রহমান যদি এতই শখ থাকে ক্ষমতা যাওয়ার, এতই শখ থাকে প্রধানমন্ত্রী হওয়ার, তার তো দেশে যাওয়া উচিত। এবং আরেকটা বিষয়টা হলো যে অবসর নেওয়ার মানে রেওয়াজ বাংলাদেশে নাই, আর যেটা আপনি বললেন যে রক্তের উত্তরাধিকারী আদর্শের না, এটাই তো সত্য। বাংলাদেশে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ওনারা জাস্ট বাবা মায়ের দোকানের চাবি সমজে নিচ্ছেন, একেবারে ওই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে বাংলাদেশে মূল সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যে পরিবারতন্ত্র, না সেটা পরিবারতন্ত্র হওয়ার কারণে দেখেন আজকে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হতেন সৈয়দ আশরাফ, তাহলে উনি আওয়ামী লীগের কাছে জবাবদিহি করতে বাধ্য হতেন। আজকে যদি বিএনপির সভাপতি হতেন মির্জা ফখরুল, তাহলে উনি বিএনপির কাছে জবাবদিহি করতে বাধ্য হতেন। বিএনপি উনি একটা সিদ্ধান্ত নিলে ওরা প্রশ্ন করতে পারতো তুমি কেন এই সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু এই মুহূর্তে যে পরিবারতন্ত্রের মাধ্যমে যে ধারা চলে আসছে এখানে জবাবদিহিতা নেই। না, শুধু এখানে আমি একটু দ্বিমত করতে চাই আপনার অনুমতি নিয়ে, যদি এই ধরনের জবাবদিহিতার পেন্ডোরার বাক্স খুলে দেওয়া হয় পার্টি টুকরা টুকরা হয়ে যাবে, যে কারণে সেন্ট্রাল কমান্ডের আওতার মধ্যে নিয়ন্ত্রণে থেকে যাচ্ছে, রক্তের উত্তরাধিকার সামনে প্রতীক, এই কারণে না হয় আপনি দেখেন নানা সময় তো নানা রকম চেষ্টা হয়েছিল প্রধান দলগুলোই চেষ্টা হয়েছিল, এটা একটা ধারণা যে পার্টি টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু হয় নাই, কোন একটা দলকে চান্স দিয়ে দেখছে হয় নাই কি, না না, ওই ওই কেন্দ্রকে কোন কেন্দ্রকে কেন্দ্রীভূত রেখে কোন একটা দল তো এই চান্স দিয়ে দেখে নাই যে আমরা সম্মেলন করে গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত করি দেখি কি বলে। মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগ করলেন, মালিক উকিল আওয়ামী লীগ করলেন, কোথায় সেই আওয়ামী লীগগুলি আজকে, না না, ওনারা কি পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারে, সেন্ট্রাল নেতা কেন্দ্রীয় নেতা মানসিকতা ওইরকম করতে হবে। এবং যে জিনিসটা হচ্ছে গিয়ে বিএনপি কিন্তু গণমানুষের দল, এটা অস্বীকার করার উপায় না, এটাই তো আমি বললাম যে প্রবল জনসমর্থন আছে বাংলাদেশে, এটা অন্যতম জনপ্রিয় দল, এবং বিএনপি যদি ভেঙে যায় সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিন্তু সুখকর হবে না, কোনোভাবে এটা সুখকর হবে না, ব্যালেন্স থাকবে না রাজনীতিতে, ব্যালেন্স থাকতেই হবে, বিএনপিকে ঘুরে দাঁড়াতেই হবে। আর দেখা যাক, খালেদা জিয়া দেশে ফিরে বলেছেন যে এখানে সর্বশেষ যে মিটিং করলেন উনি বলেছেন যে বাইরে বাইরে আর কমিটি হবে না, পকেট কমিটি হবে না, এখন তার মানে এক সময় হতো উনি এটা স্বীকার করে নিয়েছেন। আন্ডার হার ওয়াচ
আমিও আশা করছি যে বিএনপি ঘুরে দাঁড়াবে, বিএনপি তার আওয়াজটাকে শক্ত করে তুলবে, কারণ বিএনপির মাধ্যমে জনগণের আওয়াজ সরকারের কাছে পৌঁছায়, অনেক সময় পৌঁছেছে, এবং গণতন্ত্রের কারণে একটা শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। আমি তো বিশ্বাস করি তারেক রহমান যদি দেশে যান তাহলে রাজনীতি অন্যরকম হয়ে যাবে বাংলাদেশের। উনি যদি জেলেও থাকেন, মানে দেশের ইয়াংরা আপনি যেভাবে ওনাকে ভালো পায়, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, হ্যাঁ, তো উনি দেশে থাকলে, আরে আরে বাবা আপনি দেশে যান, দেশে আপনি দেশের জেলের ভেতরে বসেন, আপনাকে আপনার কর্মীরা নেতা করে তালা ভেঙে বাইর করে নিয়ে আসবে, তখন আপনি বুঝবেন যে আপনি নেতা। রাজনীতিকদের জন্য এটা একটা পরীক্ষাই তো আসলে। না, সেটা অবশ্যই। আজকে মির্জা ফখরুলরা, আমি তো মনে করি মির্জা ফখরুলদের মতো মানুষ ওদের রক্ত মাংসের রাজনীতি, কিন্তু আপনার সন্দেহ ওই জায়গায় সাত্তার ভাই, আপনার তারেক রহমান যদি বাংলাদেশেও যান, তারেক রহমান যখন নেতৃত্বে আসবেন তখন নেতৃত্বে, তারেক রহমান নেতৃত্বে থাকার যাওয়ার পরে বিএনপি ভাঙবে। হ্যাঁ, এটা আপনি লিখে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনার যাদের রক্তে মাংসে রাজনীতি আছে ওরা কি আপনার এইভাবে রাজনীতি করবে? এটা একটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে ধারণা করা যেতে পারে, একটা না, এটা আমার কাছে মানে একটা ধারণা করা যেতেই পারে। আমরা ধারণার মধ্যেই থাকি সংবাদকর্মী হিসেবে, এবং এটা নানা তথ্য উপাত্তের ঘটনার প্রেক্ষিতে। আচ্ছা, এখন অন্য একটি প্রসঙ্গ, এবার আমরা একটু লন্ডনে চলে আসি। আমি তিনটা পত্রিকাতে তিন রকমের শিরোনাম দেখতে পাচ্ছি, সেটি বাংলাদেশের দ্বিতীয় ই কমার্স মেলা যেটা লন্ডনে অনুষ্ঠিত হলো সে নিয়ে, সে নিয়ে পত্রিকার শিরোনাম হচ্ছে কার জন্যে কিসের জন্যে, আর সাপ্তাহিক দেশ শিরোনাম করেছে লন্ডন ই কমার্স মেলা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ, ব্যয় 2.5 কোটি টাকা, দুদিনে দর্শনার্থী মাত্র 200। আবার বাংলা পোস্টের শিরোনাম হচ্ছে লন্ডনের 2 দিনব্যাপী ই কমার্স ফেয়ার, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে $3 বিলিয়ন বিনিয়োগের চুক্তি। তিনটি দৃষ্টিকোণ থেকে তিন রকমের শিরোনাম এসছে একই সংবাদ নিয়ে, এ সম্পর্কে আপনার অভিজ্ঞতা কী বলে মেহেদি? আমি আন্তরিকভাবে দুঃখিত সত্তার ভাই, যে 2 দিনব্যাপী যে ফেয়ার হলো, আমি ফেয়ারে যাওয়া হয়নি। তো আমি যা শুনেছি তা মানে অত্যন্ত নেতিবাচক, এবং আমার কাছে তাই মনে হয়, আপনার শুধু এই ই কমার্স ফেয়ার কেন, আমাদের যখন ইয়ে হয় এই এক্সেল সেন্টারে যে ট্রাভেল ফেয়ার হয়, ওয়ার্ল্ড ট্রাভেল ফেয়ার হয়, আমাদের বিমান কোটি কোটি টাকা লোকসান দেয়, বিমানমন্ত্রী এখানে এসে কী করেন? এখানে এখানেও আমি শুনছি যে এখানে আপনার ওরা বসে মাছি মারে, কিন্তু ওয়ার্ল্ড তো এখন আপনার কেমন বুম হয়েছে এতে ট্রাভেলে, এবং আইটি সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার বর্তমান গভর্নমেন্টের একটা ইয়ে, কিন্তু এটা আসলেই তো প্রশ্নবিদ্ধ মেলা, এটা কার জন্য মেলা, এবং অস্বচ্ছতার অনেক নজির আছে এখানে। সেটাই ইয়ে সাইম, এই মেলার জন্য সরকার থেকে আয়োজককারী 75 লাখ টাকা নিয়েছিল, এবং নানাভাবে 2.5 কোটি টাকা ব্যয়ে মেলাটা হয়েছে। মেলায় এসে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ নিজেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন মেলার, এই মেলা যে জীর্ণ দশা দেখে, লোকজন ছিল না মেলাতে, একেবারেই ছিল না, দেশে রিপোর্ট করেছে যে 2 দিনে মাত্র 200 দর্শনার্থী, এবং যে 2 মিলিয়ন বা 3 বিলিয়ন পাউন্ডের চুক্তি হয়েছে, চুক্তি নিয়েও প্রশ্ন এসেছে, প্রশ্নটা ওই পত্রিকার রিপোর্টে এসেছে যে যাদের সঙ্গে চুক্তি হচ্ছে অনেকটা কাগজপত্রের কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে, যে এই চুক্তিটা আসলেই বাস্তবায়নযোগ্য হবে না, এটা চোখে ধুলা দেওয়ার মতো একটা বিষয়। যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশ নামে কখনো এখানে বাংলাদেশের সরকারের তত্ত্বাবধানে বা বাংলাদেশের সরকারের সহায়তা নিয়ে যে ধরনের ফেয়ার হোক মেলা হোক, দেখা যায় যে এগুলো স্বচ্ছ হয় না, এগুলা নিয়ে এক ধরনের অভিযোগ থেকে যায়, এবং এই অভিযোগ থেকে যারা আয়োজন করে তারা কখনোই এইসব প্রশ্নের মুখোমুখি হয় না, তাদেরকে কখনো দেশেও প্রশ্ন করা হয় না যে এই মেলা থেকে তোমার আউটকাম কি, এই দেশেও প্রশ্ন করা হয় না, কিন্তু সরকার ঠিকই বের করে নেয়, এবং এই জিনিসটা বছরের পর বছর থেকে চলছে, সরকার বদল হচ্ছে, কিন্তু এইসব ফেয়ার মেলা এক পক্ষের পকেট বাড়ি করার জন্য, আসলে এইসব ফেয়ার ই কমার্স ফেয়ার সম্পর্কে এখন যদি আমি বিলেতে বাঙালিদের জিজ্ঞেস করি, 5 লাখ বাঙালির মধ্যে বোধ হয় 4,99,900 জনই বলতে পারবে না আসলে এই কমার্স ফেয়ার কি ছিল, 2 কোটি টাকা সরকারে খরচ করে যে ফেয়ারটা হলো সেটা কিসের জন্য হলো, কোন উদ্দেশ্যে হলো, এবং বাংলাদেশ এতে কোন লাভবান হলো। এখানে আমি একটু যোগ করি, জি, আপনার কমিউনিটি মানুষ কেন আইটি ফেয়ার সম্পর্কে বলবে? আইটি ফেয়ার ইনভেস্টমেন্ট খোঁজার জন্য তো আপনি মেইন স্ট্রিমের
ইনভেস্টর খুঁজবেন তাহলে এই কমিউনিটির মাঝখানেই মেলা কেন হ্যাঁ বেনুটা এই কমিউনিটির মাঝখানে নিয়ে আপনার কিছুদিন আগে একটা হলো না ইয়েতে কিছুদিন আগে একটা কি হলো কিফিয়ার সেখানে তো কোনো ধরনের ইনভেস্টর পাওয়া যায় না আমাদের চ্যানেলের রিপোর্টার রিপোর্ট করছেন মাত্র একজন ইনভেস্টর পাওয়া গেছে হ্যাঁ একজন ইনভেস্টর ওখানে তো 20 টাকার হ্যাঁ বাংলাদেশ ইনভেস্টর মেলা আমি খবর নিয়ে দেখলাম যে এই এই যে বিষয়গুলো হয় এটা আসলে একটা গ্রুপই আছে গভর্নমেন্টের ওখানে আমি বলতে ক্যানারি ওয়ারফেয়ার যে উইন্টার গার্ডেন প্রোগ্রামটা কথা বলছেন সেটা সে এখানে নাকি একটা গ্রুপই আছে যে ওরা গভর্নমেন্ট থেকে ফান্ডটা বাইর করে আপনার ইভেন আসে টাকা কখন বাইর হয় এটা তো আসলে মন্ত্রী নিশ্চয়ই জানেন না ওনারা জানেন যে স্যার ওখানে তো ইয়ে হচ্ছে আপনাকে ওখানে যেতে হবে এই মেলার জন্য রাষ্ট্রীয় খরচে অনেক মন্ত্রী মিনিস্টারও আসেন মেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে আমি মনে করি আমাদের অবস্থান থেকে হ্যাঁ এবং চ্যানেল এস এন নিউজেও এই বিষয়টা এসেছে যে মেলাটার কিসের জন্য মেলা হচ্ছে দেখা যায় যে অনেক সময় যে মেলা বলে না কিছু কিছু সেমিনার হয় বাংলাদেশ কেন্দ্রিক সেমিনার হয় এইসব সেমিনারের আসলে যুক্তিগত সেমিনার সেটাই আমরা এখন ছোট্ট একটা আবার বিরতিতে যাব প্রিয় দর্শক আমাদের এই প্রোগ্রাম এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি এই বিরতির পর আবারও পয়েন্ট অফ ভিউ প্রোগ্রামে আপনাদেরকে চোখ রাখবার অনুরোধ করছি আমি